Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Priyo shikhartira, asha kori tumra je jekhane acho bhalo acho shustho acho. Ami Fatema Jannah, senior probashok srishti college of tangail pokkho theke tomader online class e janachi onek onek shubhechha shagoto. To priyo shikhartira, tumra nishchoy bhule jaoni ami koto classe tomader ki poriyechhilam. Ha, obosshoi tomader mone ache bilashi golpoti. বিলাসী গল্পটির মূল ভাব, বিলাসী গল্পটির লেখক পরিচিতি, বিলাসী গল্পটির ক্রমান্বয়ে এগিয়ে যাওয়া, এগুলোই ছিল আমাদের গত ভিডিও ক্লাসগুলির মূল আলোচনা। আর সেই সাথে সাথে আমরা সবাই কতগুলো জ্ঞানমূলক আসতে পারে এবং সেগুলো কি কি প্রতিটা লাইনের খুঁটিনাটি আমরা জেনেছি। আজ আমরা এই গতটি থেকে কিছু অনুধাবন প্রশ্ন জানব। আমি তোমাদের জন্য কয়েকটি অনুধাবন প্রশ্ন লিখে রেখেছি যেগুলো মানে খুবই ইম্পর্টেন্ট হিসেবে আমাদের আসে। এছাড়াও এই বই আমাদের অনেক লাইনই আছে খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে আমরা এক একটা করে চলে যাব সেই লাইন ধরে ধরে গুরুত্বপূর্ণ অনুধাবন প্রশ্ন। দেখো, আমি এক নম্বরে লিখেছি ইহার একটি শক্তি। তোমাদের নিশ্চয় মনে আছে ইহার একটি শক্তি আমরা কিসের প্রসঙ্গে বলেছিলাম, মনে করে দেখো কি বলেছিলাম। ইহা একটি শক্তি যাহা বহু স্বামী স্ত্রী 100 বছর একত্রে ঘর করার পরে হইত তাহাদের মধ্যে কোনো সন্ধান পায়। এই লাইনটাই বুঝিয়ে দেখো, তোমাদের নিশ্চয় মনে আছে বিলাসী গল্পে কত ন্যাড়া তার এক আত্মীয় মারা যাওয়াতে সে আত্মীয়ের স্ত্রীর যে কাতরতা ব্যাকুলতা সেটা বোঝাতে গিয়ে লাইনটাকে উপস্থাপন করেছিল। তা আমরা এই লাইনটা বলতে গিয়ে কি পেয়েছিলাম, যে আসলে এই ইহাই কি শক্তি, এই লাইনটা দ্বারা তিনি বুঝিয়েছিলেন যে কতটা নিঃস্বার্থ ভালোবাসা থাকলে একটা মানুষ আরেকটা মানুষের জন্য ভালোবাসায় মহিয়ান হয়ে নিজেকে উৎসর্গিত করতে পারে সেই বিষয়টি। তা আমরা এটা কিভাবে লিখব, আসলে নিঃস্বার্থ ভালোবাসার যে মানে অমিত শক্তি সেই শক্তিটার প্রতি ইঙ্গিত করেছেন দেখো। আর আমাদের এই গল্পে যখন আরো উপস্থাপন করেছেন যে মানে তার যে নিজস্ব দৃষ্টিভঙ্গি মূল্যবোধ ভালোবাসার প্রতি এটাকে তিনি দেখিয়ে দিয়েছেন যে মৃত্যুঞ্জয়ের অসুস্থতার সময় মনের মধ্যে একাকি একটি সাপুরের মেয়ে যার নাম বিলাসী, সে কিভাবে দিন রাত তার সেবা শুশ্রূষা করে। তোমরা নিশ্চয় ভুলে যাওনি যে মৃত্যুঞ্জয়ের শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল তিনি যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ করতে পারতেন। আর একলা একটা বনের মধ্যে মৃত পথযাত্রী ব্যক্তিকে নিয়ে সেবা করা যে কোনো মুহূর্তে মারা যেতে পারে সেই মৃত্যু ঝুঁকিটা জেনেও তাকে আগলিয়ে রাখা তার সেবা করা মানে এটা যে আসলে কতটা বড় একটা শক্তি সেই শক্তিটার প্রতি ইঙ্গিত করেছেন আমাদের লেখক শরৎচন্দ্র এই প্রশ্নটিতে। যে বহু বছর একত্রে ঘর সংসার করার পরেও এই শক্তিটা অনেক স্বামী স্ত্রীর মধ্যে আমরা অর্জিত হতে দেখতে পাই না। আর সেই কারণে আলোচ্য অতিথিতে বোঝানো হয়েছে যে নিঃস্বার্থ ভালোবাসার যে একটা আলাদা শক্তি থাকে সেই শক্তিটার প্রতি ইঙ্গিত করেছে। তো এটা আসতে পারে ইহা একটি শক্তি ব্যাখ্যা করো এটুকু আসতে পারে, আসতে পারে যে ইহা একটি শক্তি যাহা বহু স্বামী স্ত্রী 100 বছর ঘর করার পরেও হয়তো তাদের তার কোনো সন্ধান পায় না, উক্তিটির ব্যাখ্যা করো বা মর্মার্থ দেখো এভাবে আসতে পারে যে আগে কে আসলো তোমাকে আসলে ভালোবাসার অমূল্য শক্তির ব্যাখ্যাটা করতে হবে। আর প্রসঙ্গটা দেখাতে হবে বিলাসী একাকি নির্জন পুরে ঘরে গিয়ে মানে সেই পুরো বাড়িতে গিয়ে মৃত্যুঞ্জয় সেবা করার বিষয়ে। আচ্ছা, এরপর দেখো আমরা কি লিখেছি, অন্য বাপরে এর কি আর প্রাসিত আছে, এই এইটা আমাদের ব্যাখ্যা করতে হবে। তোমাদের নিশ্চয় মনে আছে যে আমরা যখন গত ক্লাসে পড়িয়েছিলাম তখন আমরা বলেছিলাম অন্নপাপ কথা কি। হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা আমাকে অনেকে প্রশ্ন করেছ অন্নপাপ কি। আসলে অন্নপাপ বলতে কোনো কথা নেই, অন্নপাপ একটি মানে ধর্মীয় কুসংস্কার। আমাদের বিলাসী গল্পে দেওয়া আছে যে মৃত্যুঞ্জয়ের বিলাসী রাতে ভাত খাওয়াটাকে কুসংস্কার হিসেবে এখানে অন্নপাপ হিসেবে দেখানো হয়েছে।
তোমরা নিশ্চয় করে দেখবে আমাদের মূল বইতে দেওয়া আছে যে বিলাসী রাতে ভাত খাওয়াটাকে গ্রামবাসী অন্নপাপ বলে অভিহিত করেছে। কেন করেছে? কারণ বিলাসী মৃত্যু পথযাত্রী, মৃত্যু জয়কে সেবা করার জন্য তার পুরো বাড়িতে অংশগ্রহণ করে, মানে রাত্রি যাপন করে, তার সেবা করে এবং প্রতিদানে মৃত্যুঞ্জয় বিলাসীর এই মানে উদারতা, তার এই ভালোবাসাটা তিনি তার প্রতিদান ছিল বা তাকে তার নিঃস্বার্থ ভালোবাসা থেকে তাকে ভালোবেসে বিয়ে করে মর্যাদা দেয়। আর বিলাসী মূলত ছিল, তোমরা সবাই জানো, মালোপাড়ার এক সাপুরের কন্যা, মানে যাদের জীবিকা সাপুরের পেশা, আর মৃত্যুঞ্জয় ছিল কায়স্থের ছেলে। তো মৃত্যুঞ্জয়ের সমাজ ব্যবস্থা এই অসম বিয়েটা কিছুতেই মেনে নিতে পারেনি, আর সেই কারণে মানে যে কারণে মৃত্যুঞ্জয় পাড়া প্রতিবেশী মানে প্রতিবেশীরা বিষয়টি সহজে মেনে নিতে পারেনি, সেটা ছিল সে ছিল বড় জাতের ছেলে ধর্মীয়ভাবে, আর বিলাসী ছিল নিচু জাতের মেয়ে। আর সেখানে যখন তারা জানতে পারলো মৃত্যুঞ্জয় বিলাসী রাতে ভাত খেয়েছে, এই অশিক্ষিত মূর্খ সমাজপতিরা গ্রামবাসীরা মানে এই বিষয়টাকে একেবারে বড় রকমের একটা পাপ হিসেবে অভিহিত করে তার বিরুদ্ধে ক্ষেপে ওঠে আর তাকে গ্রাম ছাড়া করতে বাধ্য হয়। তো তৎকালীন সমাজ ব্যবস্থার কুসংস্কারকে ইঙ্গিত করে এই অন্নপাপটি দেখানো হয়েছে। আমরা এক কথায় বলতে পারি যে মৃত্যুঞ্জয় বিলাসী রাতে রান্না করা ভাত খাওয়ার কারণে তাকে অন্নপাপ বলা হয়েছে। আসলে এটা কিছুই না, এটা কোনো পাপ না, আর এটা একটা কুসংস্কার। আর সেই কারণে গ্রামের গ্রামাতকালের স্বার্থে অন্ধ হয়ে যাওয়া গ্রামবাসীরা আর সমাজবাসীর যে মানে অন্নপাপ করেছিল এটার জন্য তাদেরকে দায়ী করে। আর এর কিছুদিন পরে যখন মৃত্যুঞ্জয় তোমরা জানো সাপের কামড়ে মৃত্যুবরণ করে তখন গ্রামবাসী প্রচার করে বেড়ায়, অপবাদ দিয়ে অপপ্রচার করে বেড়ায় যে অন্নপাপের কারণে তার মৃত্যু হয়েছে। এরপরে দেখো এখানে আমি লিখেছি, অতিকায় হস্তি লোক পাইতেছে কিন্তু তেলাপোকা টিকে আছে। আমি যখন তোমাদের মূল গল্পটা পড়িয়েছিলাম তোমাদের নিশ্চয় মনে আছে যে আমি বলেছিলাম এই লাইনটা আছে, অতিকায় হস্তি লোক পাইয়াছে একদম শেষ পৃষ্ঠায়, কিন্তু তেলাপোকা টিকে আছে, এটা ব্যাখ্যা করো। আমি সম্পূর্ণটা লেখিনি, ব্যাখ্যা করো, বুঝিয়ে লেখো, মর্মার্থ লেখো, এভাবেই অনুধাবন প্রশ্নগুলো আসবে। এটা তোমরা কি লিখবে? আসলে বিলাসী গল্পের মধ্য দিয়ে যে আলোচ্য উক্তিটির মধ্য দিয়ে যে ওই সমাজ ব্যবস্থা সংকীর্ণ মনা কুসংস্কারে আচ্ছন্ন সমাজের প্রতি আসলে লেখক কটাক্ষ করেছেন বা ব্যঙ্গ করেছেন এই উক্তিটার মধ্যে দিয়ে। তো আমরা যদি প্রকৃতভাবে এই লাইনটার মূল অর্থটা অল্প কথা মনে রাখতে চাই, এটার মূল কথাটা হচ্ছে এই যে আসলে গৌরবের সঙ্গে বাঁচা হচ্ছে প্রকৃত বাঁচা, বাঁচাটা গৌরবের সঙ্গে বাঁচাটা প্রকৃত বাঁচা। তো সেই কারণে সে তেলাপোকা আর হাতের পশম রেখেছে। তাহলে আমরা কিভাবে লিখবো? এতে কোনো রকমে টিকে থাকার মধ্যে কোনো সার্থকতা নেই, আর গৌরবের সঙ্গে টিকে থাকার মধ্যে জীবনের সার্থকতা নিহিত। আর তৎকালীন সমাজে তৎকালীন সমাজ ব্যবস্থায় আমরা দেখি যে টিকে থাকার জন্য ধর্মীয় গোড়ামি, কুসংস্কার, অনাচার, অবিচারের বিরুদ্ধে মানে একদম বোঝা মাথায় নিয়ে সে সমাজবাসীকে এগিয়ে যেতে হয়, টিকে থাকতে হয়, তাদের যুদ্ধ করে লড়াই করে টিকে থাকতে হয়। আর এই যে টিকে থাকার জন্য এই যে এত লড়াই, এত যুদ্ধ, এত কুসংস্কার, এত ধর্মীয় গোড়ামি, এত অনাচার, এই বিষয়টাকে আমাদের লেখক ইঙ্গিত করেছে যে এতে কোনো আসলে গৌরব নাই বাঁচলে। এই জন্য লেখক আসলে তুলনাটা করেছে যে লেখক মনে করেন যে তেলাপোকা বছরের পর বছর, যুগের পর যুগ টিকে থাকে, আর আগের দিনে যে বৃহদাকারের প্রাণী, বৃহদাকার যে হস্তি মানে অনেক বড় আকারের যে হাতিটা, সেই বিলুপ্ত প্রাণী লুপ্ত হয়ে গেছে, যেটাকে আমরা হাতি হিসেবে জানি, যে হাতি মরে যাওয়ার গর্বের মানে খুব গৌরবে মনে করে, তেলাপোকার মতো দীর্ঘদিন বেঁচে থাকাটাকেও তিনি গৌরবের মনে করে না। তাহলে আমরা খুব সরকারে মনে রাখবো যে গৌরবের মধ্যে সঙ্গে বাঁচাই যে প্রকৃত বাঁচা, এটাই হচ্ছে এই লাইটার মূল ব্যাখ্যা।
বাপরে আমি একা থাকতে পারবো না। হ্যাঁ, এটাও কিছুটা সেই অমিত শক্তির ধারাবাহিকতা ওই ওইখানেরই একটা লাইন, তোমাদের নিশ্চয়ই মনে আছে। আবার সেই আমরা কতকের কথা চলে যাচ্ছি, কতক কি বলেছিল? হ্যাঁ, কতক যখন তার একটা আত্মীয়ের কথা বলতেছিল, সেই আত্মীয়ের কথা বলতে গিয়ে তিনি এক আত্মীয়ের ব্যাখ্যা দিয়েছিলেন, মৃত আত্মীয়ের, এবং সেই ব্যাখ্যা দিতে গিয়ে তিনি এটা বলেছিলেন যে কিভাবে তার মৃত আত্মীয়ের ঘরে বসে থাকতে গিয়ে ভয় পেয়ে তার মৃত আত্মীয়ের স্ত্রী বলেছিলেন, ওরে বাপরে আমি এখানে একা থাকতে পারবো না। হ্যাঁ, আমরা সেই ব্যাখ্যাটাই যাচ্ছি। দেখো, তোমাদের নিশ্চয় মনে আছে যে মৃত্যুঞ্জয়ের বর্ণনা দিতে গিয়ে মৃত্যুঞ্জয় বিলাসী ভালোবাসার উদারতা, মহিমা, তাদের ত্যাগ, তাদের এত বড় ভালোবাসাটাকে আমাদের লেখক ফুটিয়ে তোলার জন্য ন্যাড়ার জবাবে দেখিয়েছিল যে ন্যাড়ার আত্মীয়ের যে স্বামী ভক্তি, স্বামী মারা যাওয়ার পর সে সমরণে যেতে চায়, সে এক তিল পরিমাণও বাঁচতে চায় না, তিলার্দ প্রাণ ধারণ করার ইচ্ছে তার নেই, এই উক্তিগুলো সে করেছিল। যে স্বামী ভক্তি সম্পর্কে তিনি যে উক্তিগুলো করেছিল সেই উক্তিগুলোর বর্ণনা করতে গিয়ে আমাদের গল্পের কথা বলেছিল যে তার মৃতাত্মীয় স্ত্রী বলেছিল, ওরে বাপরে আমি একা থাকতে পারবো না। কতক যখন এলাকাবাসীকে খবর দিতে চায়, মৃতের সৎকারের ব্যবস্থা করতে চায়, মৃত আত্মীয় স্ত্রীকে ঘরে একটা রেখে সে একটা ঘরে থাকতে চায়, সেই প্রসঙ্গে উক্তিটা করেছিল। আর সেটা করতে গিয়ে মিলাসী গল্পের কত তার মৃত আত্মীয় কান্নাকাটি শুরু যে করলো এবং তাকে ঘর থেকে বের হয়ে দিতে চাইল না, তার হাতে পায়ে ধরলো, যা করার সকালেই করো, আজ রাতে কিছু করার দরকার নেই, একটু আগে যার সাথে সমরণে যেতে চাইল। আর তারই সৎকারে ব্যবস্থা করার জন্য যখন কত উদ্গ্রীব হয়ে তার ব্যবস্থা করার জন্য ঘরে থেকে বের হইতে চাইল, তখন যে তার পরিস্থিতি সেইটার প্রতি আলোকপাত করে উক্তিটি করেছে যে সে মিনতি জানালো, কিন্তু নেড়াকে তো আর ঘরে বসে থাকলে তাকে আমার শুনে চলবে না, সে পুরুষ মানুষ, সে মৃত আত্মীয়, তার পুরুষ মানুষ হিসেবে তাকে কিছু দায়িত্ব পালন করতে হবে, তাকে কিভাবে তার শ্রাদ্ধের ব্যবস্থা, তার সৎকারের ব্যবস্থা করা যায়, গ্রামবাসীকে জানানো যায়। কিন্তু যে আত্মীয় একটু আগে স্বামীর ভালোবাসা, স্বামীর জন্য জীবন পর্যন্ত দিতে দ্বিধাবোধ করেনি, তার সাথে সম্বরণ যেতে প্রস্তুত ছিল, সে তারই সঙ্গে একা ঘরে এক মুহূর্ত থাকতে নারাজ। আর সেই প্রসঙ্গটা বলতে গিয়ে তার বাইরে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ওরে বাপরে আমি একলা ঘরে থাকতে পারবো না, যে যা হবার হয়ে গেছে ভাই, তুমি যা করার সকালে করো, আমি এ ঘরে কিছুতেই একা থাকতে পারবো না, সে চিৎকার করে ওঠে। সেই প্রসঙ্গে উত্তীর্ণ করা হয়েছিল, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট অন্যতম প্রশ্ন। এরপর দেখো আমি লিখেছি, ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো, কথাটা ব্যাখ্যা করো। তো এ প্রসঙ্গে তোমাদের নিশ্চয় মনে আছে আমি যখন বিলাসী গল্পের বিলাসীর বর্ণনা দিচ্ছিলাম, মৃত্যুঞ্জয়ের বর্ণনা দিচ্ছিলাম, সেই মৃত্যুঞ্জয়ের বর্ণনা দিতে গিয়ে আমরা শুরুতেই বলেছিলাম মৃত্যুঞ্জয় কিভাবে গ্রামে থেকে কয়েক রোজ পথ হেঁটে স্কুলে যায় এবং তার স্কুলে যাতায়াতের পথে তার যে কষ্ট, দুর্দশা বিবরণ, এবং তারপরে তার কতকের সঙ্গে পরিচয়, কিভাবে সে উঁচু জাতের ছেলে হয়ে একটা সাপুরী মেয়েকে বিয়ে করে, সেই প্রসঙ্গে আমরা চলে আসি ন্যাড়ার জবানিতে। তো এখানে ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো, এই লাইনটা বলতে গিয়ে মূলত আমরা বিলাসী প্রসঙ্গে দেখতে পাই। তোমাদের নিশ্চয় মনে আছে বিলাসী গল্পের কথা, নেড়া সে যখন প্রথম মৃত্যুঞ্জয়কে দেখতে যায় তার পুরো বাড়িতে, তখন সে একটা মেয়েকে হালকা আলো আধারিতে একটা বাতি জ্বালা প্রদীপ জ্বালা অবস্থায় দেখতে পায়, সে আনুমানিক ভাবে ঠাহর করতে পারে না তার বয়স 18 নাকি 28। আর এই মানে এই সেবাময়ী এই একটা নারী রূপে বর্ণনা করতে গিয়ে তিনি এই প্রসঙ্গটা তুলেছিলেন। তো তোমাদের নিশ্চয় মনে আছে বইটা তোমরা দেওয়ায় আছে যে মানে অবিরাম দুশ্চিন্তা নিয়ে ঘুমরাত কাটানো, পরিশ্রান্ত রোগীর সেবা করা, এক নাগারে দীর্ঘদিন রাত্রি জাগরণের ফলে একটা নারীর যে শারীরিক অবস্থা, তার যে বাহ্যিক রূপটা, সেই রূপটা দীর্ঘদিন বর্ণনা করতে গিয়ে তিনি বিলাসী প্রসঙ্গটা আনেন।
বিলাসী চোখে মুখে বিলাসী এক নাগারে দীর্ঘদিন মৃত্যুঞ্জয় সেবা করার পর তার যে একটা ক্লান্তির ছাপ, সেই ক্লান্তির ছাপ অনুভব করে তার বয়সটা অনুমান করা যায় না। আর সেই সেটা বর্ণনা করতে গিয়ে একদিন লুকিয়ে যখন তিনি তার বন্ধুকে মানে মৃত্যুঞ্জয়কে দেখতে যান তার পুরো বাড়িতে, আর সেখানে গিয়ে যখন বিলাসী কন্যা সাপুরে কন্যা বিলাসীকে নেড়া দেখতে পায়, তার বয়স আনুমানিক ঠাহর করতে পারে না, অনুমান করতে পারে না 18 নাকি 28, আর তার রূপের বর্ণনা করতে গিয়ে তার কঙ্কালসার মুখের দিকে তাকিয়ে তার একটা কথাই মনে হয় যে যমরাজ কিছুতে এই মেয়ের হাত থেকে তার সহপাঠী তার বন্ধু মৃত্যুঞ্জয়কে ছিনিয়ে নিতে পারেনি, কারণ এই মেয়ে তারই সেবা শুশ্রূষার কারণে। আর এই মেয়েটি নিঃস্বার্থভাবে অবিরাম নিজে পরিশ্রান্ত হয়ে দুই চোখে পাতা এক না করে সে সেবা দিয়ে গেছেন, আর রাত জেগে জেগে রুগী সেবা করতে গিয়ে তার শরীর আর কিছুই নেই, আর তারই এই শারীরিক মানসিক তারই রূপের বর্ণনা তার বাস্তব পরিস্থিতিটা ফুটিয়ে তোলার জন্য আমাদের গল্পের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নেড়ার জমানিতে এই বাস্তবতার মুখোমুখি বিলাসীর যে প্রতি যে তার সহানুভূতি আর বিলাসীর প্রতি যে তার সহমর্মিতা, এই ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজাই রাখা বাসি ফুলের মতো এই উক্তির মাধ্যমে ফুটিয়ে তুলেছে। আর এভাবেই তিনি বিলাসীর প্রতি তার সত্যিকারের যে শ্রদ্ধাবোধ কৃতজ্ঞতা বোধ তার প্রতি যে তার সম্মান এটা ফুটিয়ে তুলেছে। আমরা এই যে একটা বাসি ফুলের উপমাটা কার অর্থে পেয়েছি, বিলাসীর অর্থে, নিশ্চয় তোমাদের মনে থাকবে। এরপরে দেখো যে বিলাসী কেন আত্মহত্যা করে। তোমরা যারা এই বইটা সম্পূর্ণ করেছ কিংবা তোমরা যারা মানে ভিডিও ক্লাস করে সকলেই দেখেছ তারা অবশ্যই এই লাইনটা পেয়েছ যে বিলাসী কেন আত্মহত্যা করে। তোমাদের নিশ্চয় মনে আছে বিলাসী সাপুরের মেয়ে কিন্তু মৃত্যুঞ্জয় ছিল কায়স্থের ছেলে। মৃত্যুঞ্জয় সেবা করার পর মৃত্যুঞ্জয় কে জয় করে নেওয়ার পর মৃত্যুঞ্জয় বিলাসীকে বিয়ে করে গ্রাম ছাড়া হয়, তার সমাজ মেনে নিতে পারে না, তাদেরকে গ্রাম থেকে বিয়ে করে দেয়, তারপরে সে বিলাসীকে নিয়ে অন্য গ্রামে চলে যায় এবং তারা সুখী সংসারী হয়ে যায় এবং সে শ্বশুরের পেশাটা তার জীবনে ধারণ করে। তো মৃত্যুঞ্জয় যে সাপুরের পেশা ধারণ করে এটা বিলাসী মন থেকে পছন্দ করে না, কারণ এটা একটা লোক ঠকানো পেশা তোমরা জানো। যে কারণে আমরা দেখতে পাই যে বিলাসী একদিন বিলাসী এবং মৃত্যুঞ্জয় একদিন কিসের কষ্ট বাড়িতে দেখি তোমাদের মনে আছে কিনা, হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা এক গোয়ালার বাড়িতে সাপ ধরতে যায়, সাপের পায় না, সাপ ধরতে যায় এবং সাপ ধরতে গিয়ে খরিস খোখরা নামে এক সাপের কামড়ে মৃত্যুঞ্জয়ের মৃত্যু ঘটে। কোন ওঝা কোন ঝাড় মন্ত্র ফুকে মা মনসার মানে মন্ত্র বলে সে আর বাঁচতে পারে না। আর এই গল্পে আমরা দেখতে পাই সাপুরে কন্যা বিলাসী তার স্বামীর মৃত্যুটা কিছুতেই মেনে নিতে পারে না, সেই কারণে এখানে বলা হয়েছে যে সাপুরে কন্যা বিলাসী মৃত্যুঞ্জয়কে সাপুরে পেশাটা আসলে মানে গ্রহণ যাতে না করে এই অনুরোধটা করেছিল বাবা, কারণ তিনি জানতো এই কাজে অনেক ঝুঁকি আছে আর সে যাতে এই পেশার মানুষ না, সে চেয়েছিল অন্য কোনো জীবিকা অর্জন করে বেঁচে থাকে, কিন্তু মৃত্যুঞ্জয়ী শ্বশুরের পেশাটা বেঁচে নেয় আর সেই কারণে মৃত্যুঞ্জয় সেটা মেনে নেয় না, মানা না, কোনো বাধা নেই, সে এই পেশায় লিপ্ত হয়। আর এই আত্মহত্যা করার মূল কারণটা ছিল তার স্বামীর প্রতি তার ভালোবাসা। এই বিষয়টাকে আমাদের এখানে মানে উল্লেখ করতেই হবে, করতে কোনো দ্বিধা নেই আমাদের যে প্রেমের দুর্নি মানে দুর্নিবার একটা আকর্ষণ বিলাসী অসুস্থ মৃত্যুঞ্জয়কে পুরো বাড়িতে একলা ঘরে বন জঙ্গলের মধ্যে 20-25 বিঘার আম কাঁঠালের বন জঙ্গলের মধ্যে কিভাবে সেবা দিয়ে কিভাবে শুশ্রূষা দিয়ে তাকে সুস্থ করে তুলে আর তিলে তিলে এই সুস্থ করার মধ্যে দিয়ে তার হৃদয়টাও জয় করে নেয় সেই ভালোবাসারই ইঙ্গিত হচ্ছে এই গল্পটা। আর সেই ভালোবাসারই জয় মৃত্যুঞ্জয় বিলাসী দিয়ে এবং বিয়ে করে মৃত্যুঞ্জয়ের পুরোপুরি সাপুরি পেশায় নিয়োজিত হওয়া। আর মৃত্যুঞ্জয় সাপুরে হলেও এই ধোকাবাজি পেশাটা বিলাসী মন থেকে কিছুতেই মেনে নিতে পারে না, সে মৃত্যুঞ্জয়কে নিয়ে সুখী থাকতে চায়, অন্য পেশায়
অংশগ্রহণ করে জীবিকা নির্বাহ করতে চায়, কিন্তু সেটা মৃত্যুঞ্জয় করে না। আর সেখানে আমরা দেখতে পাই বিলাসী কথা অমান্য করে এবং সাপের দংশনে শেষ পর্যন্ত আমরা দেখতে পাই গল্পের নায়ক মৃত্যুঞ্জয়ের মৃত্যু ঘটে। আর সেই মৃত্যু শোকটা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত আমাদের গল্পের নায়িকার বিলাসী ঠিক মৃত্যুঞ্জয়ের মৃত্যু 7 দিনের মাথায় নিজে আত্মহত্যা করে। তো এই ভালোবাসার যে দুর্নিবার আকর্ষণ, এটাই ছিল মূলত বিলাসীর আত্মহত্যার মূল কারণ। এছাড়া আমাদের এই বইয়ে আরো অনেক অনুধাবন প্রশ্ন আছে যেগুলো আমরা আলোচনা করব পড়বো, সেগুলো তোমরা মনে রাখবে। যে যেমন আছে, আমি আজও লজ্জায় মরিয়া যাই, ব্যাখ্যা কর। তোমাদের নিশ্চয় মনে আছে কথাগুলো কোন প্রসঙ্গে বলেছি, মেরাজে আসলে বিলাসী এবং মৃত্যুঞ্জয় একটা পর্যায়ে গিয়ে সমাজ ব্যবস্থার বিরুদ্ধে না যেতে পেরে তারা বিরুদ্ধ আচরণ করেছিল, সেগুলো মনে করতে গিয়ে কথাটা উল্লেখ করেছি। এছাড়া আমাদের বইয়ে আরো দেওয়া আছে যে মৃত্যুঞ্জয় কাকার মতে গ্রামের মুখ উড়লো কেন, কারণ তার ভাইপো নিচু জাতের মেয়েকে বিয়ে করে তার হাতের ভাত খেয়ে সে গ্রামের মান সম্মানটা ডুবিয়ে ফেলেছে, তার মানে গ্রামের মুখ উড়েছে। এই যে মান সম্মান পেয়েছে এগুলো বোঝাতেই বলেছে। প্রত্যেকটা অনুধাবন প্রশ্নের যদি তুমি মূল অর্থ ব্যাখ্যা করতে পারো, কে কাকে বলেছে কিংবা কোন প্রসঙ্গে বলেছে, এটুকু লিখতে পারলে মূলত অনুধাবন প্রশ্নের উত্তরটা হয়ে যায়। এরপর আছে যেমন ধরো যে মৃত্যুঞ্জয় কেন জাত বিসর্জন করলো, ব্যাখ্যা কর। হ্যাঁ, মৃত্যুঞ্জয় বিলাসীকে বিলাসীর হৃদয় জয় করে তাকে বিয়ে করে তার মতো জীবন যাপন করতে গিয়ে নিজের সমাজ ব্যবস্থাকে সে পরিত্যাগ করে, সেই কারণে সে জাত বিসর্জন দেয়। এইভাবে আমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তরই লিখেছে তবে। এছাড়া আমাদের বই আরো দেওয়া আছে যে মৃত্যুঞ্জয়ের প্রতি খুড়োর বৈরম মনোভাবের কারণ কি, মানে মৃত্যুঞ্জয় গল্পের নায়ক তার প্রতি তার খুড়ো মশাইয়ের এরকম বিরূপ মানসিকতার কারণ কি, কারণ সম্পত্তি আত্মসাৎ করা, সে ভাইপোর এই আচরণ মেনে নিতে পারেনি, কারণ ভাইপোকে কোনো অপবাদ দিয়ে ডাল ছাড়া করতে পারলে তার কুড়ি পঁচিশটা সম্পত্তিটা সে দখল করতে পারে, যেহেতু তার কিনগুলি কেউ নাই সেই হবে তার মালিক। এরকম বহু প্রশ্ন আছে, আজ আমরা এই কয়টাই আলোচনা করলাম। দেখো শিক্ষার্থীরা, আমরা এখানে যে কয়টা আলোচনা করলাম এছাড়া এরকম অনেক আছে, তোমরা শুধু একটু মনে রাখার চেষ্টা করবে মূল লাইনগুলো আমি বিগত ভিডিওগুলোতে যেগুলো দিয়েছি সেগুলো থেকে কে বলেছে কাকে বলেছে কোন প্রসঙ্গে কথাটা ব্যাখ্যা করা হয়েছে। তার জন্য তোমরা মূল বই পড়ার পাশাপাশি শব্দটা করবে, অর্থটা বোঝার চেষ্টা করবে, কে কখন বলেছিল সেটা মনে রাখার চেষ্টা করবে। অনুধাবন প্রশ্ন বেশি তার লেখার দরকারও পড়ে না। আর এই গল্পটা ছিল আসলে সমাজ ব্যবস্থার প্রতি লেখকের ব্যঙ্গাত্মক কিছু বর্ণনা, মানে প্রতিটা কথা সমাজ ব্যবস্থার প্রতি ব্যঙ্গাত্মক ভাবে সে শব্দগুলো ব্যবহার করেছে, সেগুলো মনে রাখবে। আশা করি তোমরা মূল বিষয়টা মনে রাখতে পারলে খুব ভালো করে সৃজনশীল লিখতে পারবে, অনুধাবন গুলো মনে রাখবে, জ্ঞানমূলক তো আমরা পড়ানোর সময় প্রতিটা লাইনই পেয়েছি সেগুলো মনে রাখবে, সাঁওতালি স্থান জায়গা সংখ্যা শব্দার্থের অর্থের গুলো ভুল করবে না, তাহলে ইনশাআল্লাহ ভালো নম্বর পাবে। তো আজ আর নয়, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম।